কত চান আপনি? কত চান? এটা কি বলতে কত চাচ্ছেন? 350-400? মেজাজ হারালেন লিটন দাস। প্রেস ব্রিফিং এ সাংবাদিকরা লিটনকে প্রশ্ন করেছিল, ইন্ডিয়ার সাথে প্রথম ওডিআই তে আপনারা কত রান করতে চান? সেই প্রশ্নটি শুনে লিটন দাস যেন রেগে মেগে আগুন। কত চান আপনি? কত চান? এটা কি বলতে কত চাচ্ছেন? 350-400? পায়ের চোটের কারণে ইঞ্জুরিতে পড়েন এবং ইন্ডিয়ার সাথে ওডিআই সিরিজ থেকে ছিটকে যান তামিম ইকবাল। তামিমের সাথেও একই সূত্রে ইঞ্জুরিতে পড়েন তাসকিন আহমেদও। বাংলাদেশের ওডিআই ফরম্যাটে 16তম অধিনায়ক হিসেবে লিটন দাস প্রথমবারের মতো অধিনায়কত্ব করছেন এবারে ইন্ডিয়ার বিপক্ষে, আর তারই ধারাবাহিকতায় প্রেস ব্রিফিংয়ে নেওয়া হয় লিটন দাসের সাক্ষাৎকার। আর সেই সাক্ষাৎকারেই যেন লিটন দাস মেজাজ হারিয়ে বসলেন। সো ফ্রেন্ডস, মেহনত করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।